শোনো কুফাবাসী মুসাফির মোরানয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত কোরআনয় মেহমান হয়ে হাই সয়েছি জুলুমা আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভিতো যা বাহাদুর পিপাসু বন্ধ হল পানি কৌশর পানি মোর নিয়তির খাজিনা কৌশর পানি মোর নিয়তির খাজিনা আমি তৃষ্টার্থ নাগি বানানো তৃষ্ণা শুনো কুফাবাসী মুসাফির মোরা দাওয়াত করে জানে কেমন মেঘে মানে বাহাদুর পিপাসু বন্ধ হল পানি কৌশল পানি মোর কৌশল পানি মোর নিয়তির খাজিনা আমি তৃষ্টার্থ নাগি বানানোতে শোনো কুফাবাসী মুসাফির মোরানয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত কোরআনয় যেসে ছিল না তো জাল রবেরি দরবারে শিশির কারবালায় আজ রয়েছে যে পরে যেসে ছিল না তো জাল রবেরি দরবারে শিশির পরে শহীদি মর যাদাই শহীদি মর যাদাই ধন্য যে মোরা আমি মুর্দানাই পাই মিরি তো বলো না আল্লাহুম্মা সরকার কে পড়তা হ্যাঁ নাতে সরকার বাত সে ঘর রহমত হোগে এক তেরা নাম ওসিলা হ্যায় মেরা এক তেরা নাম ওসিলা হ্যায় মেরা রঞ্জ গামে ইসি ঘর রহমত হোগে সরকার কে চেহারে কি জিয়ারত হোগে আরজ রহল ইয়ে সুনা হ্যায় এ নামাজি শুনেছো কবরটা খুব অন্ধকার হবে কেমন অন্ধকার ঘো ইয়ে সুনা হ্যায় কি ঘোর আঁধির হবে তুমি নামাজি তুমি তা সভাপতি উজিপাপতি জাকিরি তুমি আল্লাহ তাআলার নামাজ আদায় করেছো নবীজি দিদার সাক্ষাৎ পেয়েছো রাসূলের সাক্ষাৎ পেয়েছো আল্লাহ তাআলার তরফে রেজেক পাচ্ছো আল্লাহকে খুশি করে ফেলেছো আল্লাহকে রাজি করে ফেলেছো তোমার ভয় কিসে তোমার ডর কিসে কবর কা খৌফ না রাখনা দি ওই কবরে খৌফ ভয় ডর তোমার দিলে রে ও হ্যাঁ সরকার কি আমার নবী পাক সঙ্গে জিয়ারত হবে অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে জোরে বলে জোরে বলে এবারে বলেন আমরা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের লাশ যখন করবো সেখানে দাফনের কাজ সমাধান করে দেবেন সকলের আগে সকলের পর তুমি যখন আমার আমরা আমার নবীর সঙ্গে দিদার সাক্ষাৎ করাবে ওই কবরটা অন্ধকার হবে না আলো হবে
ঘোর আঁধি হোক শুনেছ কবরটা খুব অন্ধকার কবর কা খৌফ না রাখনা হে দিল ওহাঁ সরকার কি চেহরে কি জিয়ারত হোগি সকলের দেখলে কেমন কথা জজ আবার
জন্ম আমার নবীর যুগে, ফলে কেমন হলো কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী, কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী, নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হলো, নবীর কাঁধ মোবারক নাতে হুসাইন দেখলে কেমন হলো, নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হলো, নবীর কাঁধ মোবারক নাতে হুসাইন দেখলে কেমন হলো, রসুল পাক দেখলে কেমন কত, জন্ম আমার নবীর যুগে ফলে কেমন হত, বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষে কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে ভাই, ফুলগুলো নানা রঙে কেমন করে ভাই, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে ভাই, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আমল পাখলে পরে কেমন হয় তালই, আমরা সবাই বাস করি ভাই দুনিয়া রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আঙুলের রুটি, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, জোরে হবে না না আরো জোরে হবে না না, নারা দিবে নারা দিবে নারা দিবে, চমানের বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, পাখলে পরে কেমন হয় তালই, আমরা সবাই বাস করি ভাই দুনিয়া রঙে, হাতে লেখা চেহারা মিলে না কারো সঙ্গে, আরে মিলে না কারো সঙ্গে আঙুলের রুটি, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে ভাই, অবাক হয়ে দেখে আদম জানায় রে সালাম আরো সে লেখা আছে মুহাম্মদ নাম, আরো জোর হবে না চমন বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে ভাই, অবাক হয়ে দেখে আদম জানায় রে সালাম আরো সে লেখা আছে মুহাম্মদ নাম, খোদা বলে মোহাম্মদ আমার পিয়ারা রাসূল আরবের ফুল হালি মারি ঘরে রেছে সে ফুলেরই কুড়ি, ফুরফরে ফুরফরে এলো আব্দুল্লার বাড়ি ছাগল চরানো পিছি মাঠতে একা, ছাগল চরানো পিছি মাঠতে একা, মেঘে এসে ছায়া করে নবীর মাথা, আরো জোর হবে না আরো জোর হবে না নারা দিবে নারা দিবে, চমানুর বলো দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে ভাই, ছাগল চরানো বীজে মাঠতে একা, মেঘে এসে ছায়া করে নবীর মাথা, আল্লাহর কুদরত না বুঝবে না কয় আর আর সাত দয়া চে চার আর, সেই নবীর শানে একবার দরুদ সালাম পড়ে আল্লাহুম্মা।